অ্যালোভেরা গাছ লাগাতে হলে প্রথমেই আমাদের নতুন করে চারা কিনে লাগাতে হয়, আর এই চারা আমরা সঠিকভাবে যদি না লাগাতে পারি তাহলে দেখবেন অনেক সময় চারা মরে যায় অথবা পচে যায়। এমনকি এই কমেন্টগুলো আপনারা অনেকেই করেছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব কী কী কারণে আপনাদের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। ভিডিওটি টেনে না দেখে অবশ্যই আমার কথাগুলো শুনবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা আপনাদের সমস্যার সকল সমাধান আমার মনে হয় পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি সবসময় চেষ্টা করি যে কিভাবে গাছ লাগানোর পর কতদিন কী কী করতে হয়, আবার গাছ লাগানোর পর গাছের অবস্থা কী হলো, চেষ্টা করি এইগুলো দেখানোর। এই গাছটি লাগানোর আমার 3 সপ্তাহ হয়ে গেছে। কিভাবে আমি গাছটি লাগিয়েছিলাম, যারা নতুন আছেন অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন, আমি স্ক্রিনে থাম্বনেল সহ দিয়ে দিলাম। আর যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা তো অবশ্যই দেখে নিয়েছেন এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 3 সপ্তাহ পর গাছের অবস্থা দেখুন, গাছটি একদম সতেজ আছে আলহামদুলিল্লাহ, আর গাছটি মরেও যায়নি বা গাছের কোনো পাতা পচেও যায়নি। যখন একটি গাছ নতুন করে লাগাবেন দেখবেন যে একটু হলো গাছটা ধাক্কা পায়, তো নতুন করে লাগতে তার একটু সময় লেগে যায়, প্রায় 15 থেকে 20 দিনের মতো সময় নেয়, যেমনটা আজকে আমি উদাহরণ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এবং আপডেট সহ আমি আপনাদের দিয়ে দিলাম। এখন আপনাকে কি কি করতে হবে এই গাছটিতে, এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটি হচ্ছে আমি কিন্তু যখন মাটিটা দিয়েছিলাম আমি কিন্তু এই টবের মধ্যে পুরোটাই মাটি ভর্তি করে দেইনি। কিছু কিছু কারণ রয়েছে, যেমন যখন আপনি গাছটি লাগাবেন আপনি যদি সম্পূর্ণ মাটিটা ভর্তি করে দেন দেখবেন যে গাছটি উপরে থাকবে আর গাছটি হেলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন আপনি নতুন করে কিছু সার বা মাটি দিতে যাবেন তখন আপনার কাছে মনে হবে টবে তো একটু জায়গা নেই, কীভাবে কী দেবো। এরপর চারার ক্ষেত্রে যে কাজটি হয়, গাছটি যখন উপরে থেকে যায় গাছটি ঠিক দ্রুত লম্বা হয়ে যায়, লম্বা হওয়ার কারণে আর সেখানে মাটি পরিমাণ মতো থাকে না, এ কারণে নতুন চারা বের হতে পারে না খুব দ্রুত। এই কারণে আমি সবসময় চেষ্টা করি যে পাত্রেই আমি গাছ লাগাই না কেন কিছুটা হলেও ফাঁকা রেখে গাছগুলো লাগাই। এরপর আমি আরেকটি গাছ আপনাদের দেখিয়ে দিই, এই গাছটিও আমি সেই দিনে লাগিয়েছিলাম, প্রায় 3 সপ্তাহ হচ্ছে। এখানে আমি কাঁচা কলার খোসা এবং কাঁচা আলুর খোসাগুলো দিয়েছিলাম, এখন এগুলো মোটামুটি একদম শুকিয়ে গেছে উপরে থাকার কারণে এবং কম্পোস্ট সার হিসেবে এগুলো কাজে লাগবে গাছটিতে। নতুন করে যখন চারা লাগাতে যাবেন আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, এতে গাছটি খুব সুন্দর পুষ্টি পাবে। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে মাটির পরিমাণ কম হয়ে যায় বা মাটিটা অনেক সময় অ্যাভেলেবেল থাকে না সবার কাছে, তো এভাবেও কিন্তু নতুন করে চারা আপনারা লাগাতে পারবেন মাটি ছাড়াও। অল্প একটু মাটি দিয়ে মানে উপরে কলার খোঁচা অথবা আলুর খোঁচা দিয়েও চারাগুলো আপনারা লাগাতে পারেন, এতে চারাগুলো মরবে না। এরপর আরেকটি গাছ, সেটি হচ্ছে 2 সপ্তাহ হচ্ছে লাগানো, দেখুন খুব সুন্দর আছে এই গাছটি। গাছ লাগানোর পরে যেহেতু পাতাগুলো হেলে পড়ে যায় এজন্য আমি এভাবে বেঁধে রেখে দিই, আপনারা চাইলে এভাবে রেখে দিবেন, এতে গাছটি নড়াচড়া করবে না। যেহেতু এর পাতাগুলো একটু বড় বড় ছিল এ কারণে আমি বেঁধে দিয়েছি, বাট যেগুলোর পাতা ছোট আছে সেগুলো না বেঁধে দিলেও হবে। নিচের পাতাগুলোর দিকে একটু হলেও তাকান, অনেকেই বলেন যে পাতা পচে যায়, দেখুন কিভাবে পাতা পচে যাবে, এখানে মাটি একদমই নিচের দিকে আছে, পাতা কোনোভাবেই সঙ্গে স্পর্শে আসেনি, সো এখানে পাতা কখনোই পচে যাবে না, আর গাছের পচন ধরা বা গাছ মরে যাওয়ার প্রশ্ন তো আসেই না। আর এই টবে তো আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম, তখন গাছগুলো অনেক ছোট ছিল আর এখানে দেখুন যে চারাগুলো অনেক বড় হয়ে গেছে। এখন আপনার যে কাজগুলো করতে হবে সেটি একটু আমি আপনাদের দেখিয়ে দিই। গাছ লাগানোর পরে অবশ্যই আপনারা এই 10 থেকে 15 দিন বা 7 থেকে 10 দিন এরকম কখনোই গাছগুলো রোদে দিতে যাবেন না, হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন, এতে গাছের কালার চেঞ্জ হবে না বা হলুদ হয়ে আসবে না, এতে দেখবেন যে গাছটি খুব সুন্দর সতেজ থাকবে। আমি কিন্তু গাছ লাগানোর পরে গাছগুলোকে এখন পর্যন্ত রোদে দেইনি, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপর হালকা করে মাটিটা একটু খুঁড়ে দিয়ে দিবেন, আমি যেহেতু হালকা করে নিলাম আর মাটিটা একদমই ঝুরঝুরে অবস্থায় আছে, এরপর আমি চা পাতা দিয়ে দিলাম।
এই চা পাতাগুলো আমি সংরক্ষণ করি, যখন চা পান করি এরপরে যে অবশিষ্ট চা পাতাগুলো থাকে ফেলে দিই, সেগুলো ফেলে না দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে একটু হালকা করে শুকিয়ে নিয়ে সেগুলো দিয়ে দিই। আর যেহেতু এখন শীতকাল রয়েছে, আর এই শীতকালে আপনারা কখনোই চা পাতা ভেজানো দেবেন না, দিতে গেলে যেটা হয় যে ছত্রাক ধরে বেশি মানে সাদা হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিলাম ডিমের খোসার গুঁড়ো, সেটা আপনারা জানেন আমি এই অ্যালোভেরার গাছে খুব ঘরোয়াভাবে আমি যত্ন নেই, কোনো কিছু বাইরের কেনার সার আমি কখনোই ব্যবহার করি না। এরপর এখানে দেখেন আরেকটি অ্যালোভেরার গাছ থেকে যে আমি কলার খোসা বা আলুর খোসাগুলো তুলে নিয়ে আপনাদের একটু দেখিয়ে দিয়েছিলাম, সেগুলো এখন আমি এই গাছের মধ্যেও দিয়ে দিব, কারণ এগুলো খুব সুন্দরভাবে কম্পোস্ট সার হিসেবে ব্যবহার হবে। গাছগুলোকে বড় করতে এবং গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করতে, নতুন নতুন চারা আসতে এখানে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস বা নাইট্রোজেন যে উপকরণগুলো একটি গাছের দরকার সবগুলো আমি এখানে ব্যবহার করলাম। এরপর উপরে আমি মাটি দিয়ে দিলাম হালকা করে। এখন দেখুন এখানে আমি যে সারগুলো ব্যবহার করলাম এরপর উপরে মাটি দিয়ে দিলাম, ধীরে ধীরে আমার এই টবটি ভর্তি হয়ে আসছে আর গাছটি উপরে ধীরে ধীরে বেড়ে উঠতেছে। আমার মনে হয় এখন আপনাদের একটু হলো বুঝতে সুবিধা হবে যেটা আমি আপনাদের দেখিয়ে দিয়ে দিলাম। এরপর আমি হালকা করে পানি দিয়ে দিলাম। আমি সবসময় প্রত্যেকটি গাছে এভাবে যত্ন নিয়ে থাকি। যখন আমি গাছটি লাগিয়েছিলাম তখন আমি যেগুলো ব্যবহার করেছি এখন 20 দিন পার হয়ে গেছে, তো অবশ্যই আবার নতুন করে গাছটিকে বেড়ে তোলার জন্য আমাকে আবার নতুন করে যত্ন নিতে হবে, সেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো যারা নতুন করে চারা লাগাচ্ছেন তারা অবশ্যই যদি এভাবে দেখে একটু ট্রাই করেন, দেখবেন যে আর কখনোই চারা মরে যাবে না। যেহেতু আমার অ্যালোভেরা গাছ থেকে অনেক চারা আসে, তো আমি এখানেও কিছু চারা লাগিয়েছিলাম। এই গাছটি দেখুন অনেক ছোট, অলরেডি এখানে 3 থেকে 4টি চারা বের হয়ে গেছে। গাছ লাগানো থেকে শুরু করে 1 মাস পর্যন্ত এভাবে যত্ন নেবেন আর গাছ কখনোই মরে